হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আমি সেলিনা রহমান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন। আজকের রেসিপি হচ্ছে আম সত্ত্ব। একদমই ট্র্যাডিশনাল রেসিপি ফলো করে আপনাদেরকে আমি আজকে করে দেখাবো রোদে এবং রোদ ছাড়া কিভাবে আপনারা আম সত্ত্বটা তৈরি করতে পারেন। তাই ভিডিওটি শেষ অবধি দেখবেন পুরো রেসিপিটা জানার জন্য এবং ট্রিক্স অ্যান্ড টিপসগুলো শেখার জন্য। রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাবেন না। তাহলে চলে যাচ্ছি দর্শক মূল রেসিপিতে। আজকে রেসিপিটি করার জন্য এইরকম দুটো পাকা আম নিয়েছি আমি। আমগুলো যেন যথেষ্ট পরিমাণে পাকা হয় সেটা খেয়াল রাখবেন, যে কোনো জাতের আমই সেটা হতে পারে। এবং এইভাবে আঙুল দিয়ে চাপ দিলে দেখবেন এরকম দেবে যাচ্ছে, সেই আমগুলোই নেবেন। এখন আমগুলোকে আমি টুকরো টুকরো করে নেব। খোসা সহই আমি আগে ধুয়ে নিয়েছি এবং পানি মুছে নিয়েছি। আপনারা ঠিক আমার প্রসেসিংটাও ফলো করতে পারেন, অথবা আপনাদের যেভাবে সুবিধা হয় ঠিক সেইভাবেও আমগুলোকে টুকরো করে নিতে পারেন খোসা ছাড়া। আপনারা খোসা আগে ছাড়িয়ে তারপর আম কেটে কেটে সেভাবেও নিতে পারেন, অথবা আমি যেভাবে করছি সেভাবেও নিতে পারেন, যেইভাবে আপনাদের সুবিধা হয়। এবং আটির দিকটা কিন্তু ফেলে দেওয়া যাবে না, সেখান থেকেও ভালো করে আম ছাড়িয়ে নিতে হবে। এখন এই আমগুলোকে আমি একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে পিউরি তৈরি করব। এবং এই ক্ষেত্রে কিন্তু এর মধ্যে পানি মিলানো যাবে না। আপনাদের বাসায় যদি ব্লেন্ডার মেশিন না থাকে সেই ক্ষেত্রে এই ধরনের একটা চালনি নিয়ে এটার মধ্যে ঘষে ঘষে তারপরে সেটাকেও পিউরি তৈরি করতে পারবেন, যেটা আগের দিনে করা হয়ে থাকতো, কারণ ব্লেন্ডার তো আর সবসময় ছিল না। তো আপনারা এভাবেও করতে পারেন, অথবা এই ব্লেন্ডারে স্ট্রেট এটাকে ব্লেন্ড করে নিতে পারেন। আরেকটা ব্যাপার, এইরকম যেই কন্টেইনারে আমের পিউরি আসে রেডি, আপনারা কিন্তু সেটা দিয়েও আমসত্ত্ব তৈরি করতে পারেন। সেই ক্ষেত্রে আমের দিনেই যে আমসত্ত্ব করতে হবে তেমন কোনো কথা নেই, সারা বছর জুড়েই আপনারা ফ্রেশ আমসত্ত্ব তৈরি করে খেতে পারবেন। আমগুলোকে আমি ব্লেন্ড করে নিচ্ছি, খুব ঘন একটা পিউরি তৈরি করব, কোনো পানি মিলাচ্ছি না। আমগুলো পাকা এবং এগুলো এমনিতেই এইরকম পিউরি তৈরি হয়ে যাবে। এখান থেকে আমি এগুলোকে একটা পটে ঢেলে নিচ্ছি যেখানে এখন আমসত্ত্বটা জাল দিব। আর আমি আজকে যেই কন্টেইনারটা দেখালাম সেই কন্টেইনারের প্রিজার্ভ করা পিউরি এবং আমি যেটা ফ্রেশ তৈরি করেছি সব একসাথে করে আমসত্ত্ব তৈরি করছি। এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো এবং 2 টেবিল চামচ চিনি। এক চামচ মরিচ দিয়েছি কারণ আমি আমসত্ত্বটা একটু ঝালঝাল খেতে পছন্দ করি। আর 2 টেবিল চামচ চিনি দিলাম কারণ আমি যে আম নিয়েছি এগুলো অনেক মিষ্টি। আপনারা আপনাদের আমের জাত এবং টেস্ট অনুযায়ী চিনি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবং মরিচটা বাদ দিতে পারেন। এখন শুধু এটাকে জাল করতে হবে। মিডিয়াম আঁচে এরকম জাল দিতে দিতে যখন দেখবেন ঘনত্বটা ঠিক এইরকম হয়ে গেছে, যে এটাকে যখন উপর থেকে ফেলছেন তখন এইরকম জমাট বেঁধে বেঁধে পড়ছে, তখন এটাকে নামিয়ে নিতে হবে ঠিক এরকম। আমাদের দেশে সাধারণত আমসত্ত্বটা বিছানো হয় হচ্ছে কুলা বা পাটির উপর, এবং সেই ক্ষেত্রে নিচের দিক থেকে একটা সুন্দর ডিজাইন হয়ে থাকে। আমি এখানে দেশের বাইরে কুলা বা পাটি কোথায় পাবো, তাই টেবিল ম্যাট নিয়েছি যেটা এইরকম পাটির মতো করে বুনন করা, এবং সেটাতে একটু তেল ব্রাশ করে নিয়ে খুব পাতলা একটা লেয়ার করে দিচ্ছি। এটা আমি তৈরি করছি যেটা আমি রোদে শুকাবো। আপনারা যদি রোদে শুকাতে চান তাহলে অবশ্যই আপনাদের খুব কড়া রোদ থাকতে হবে। মেঘলা মেঘলা থাকলে বা বৃষ্টি থাকলে সেই ক্ষেত্রে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে বা অনেক লম্বা সময় লাগবে। এখন এটাকে আমি কড়া রোদে দিচ্ছি। এখানে এই প্রথম লেয়ারটাকে আমি 2 ঘন্টার মতো রাখবো এবং তারপরে এটাকে নিয়ে গিয়ে এর উপরে আরও একটা লেয়ার করে দেব।
আর এখন যেটা আমি তৈরি করছি এটা করছি হচ্ছে ওভেনের জন্য, এবং একই পদ্ধতিতে আপনারা চুলায় করতে পারবেন। ফয়েল পেপারটাকে একটু দুমড়ে মুচড়ে এইভাবে ভাঁজ করে নিলাম। এখন আবার এটাকে একটু ভাঁজটা খুলে নিচ্ছি। এতে করে যেটা হবে আপনারা নিজেরাই দেখতে পাবেন যে নিচের দিকটা ওই রকম একটা খাঁজ কাটা ডিজাইনের মতো হবে, যেমনটি কুলায় বা পাটিতে হয়ে থাকে। এক্স্যাক্টলি সেম ওরকম সুন্দর না হলেও একটু খাঁজ কাটা হয়ে থাকবে নিচের দিকটা। এখন ওটাতেও তেল ব্রাশ করে নিয়ে পাতলা করে প্রথম লেয়ারটা দিয়ে দিচ্ছি। প্রথম লেয়ারটা দেওয়ার পরে এটাকে আমি ওভেনে 200 ডিগ্রি ফারেনহাইটে, আর যারা সেন্টিগ্রেডে করবেন তারা 95 ডিগ্রি সেন্টিগ্রেডে 40 মিনিটের মতো রাখবেন। আর যদি চুলায় করেন তাহলে চুলাটায় একটা তাওয়া গরম করে তার উপরে ঠিক ফয়েল পেপারটা দিয়ে অল্প আছে 40 মিনিট পর্যন্ত রাখবেন। আমি যেটা রোদে দিয়েছিলাম 2 ঘন্টা পরে সেটাকে নিয়ে আসলাম, এবং এইভাবে হাত দিয়ে টাচ করলে দেখবেন যে হাতে এটা লেগে আসছে না, তখনই এটা পারফেক্ট টাইমিং সেকেন্ড লেয়ারটা দিয়ে দেওয়ার জন্য। আজকের রেসিপিতে যে আমসত্ত্বগুলো আমি দেখাবো প্রত্যেকটা আমসত্ত্ব 3টা লেয়ার করে দেয়া। আপনারা চাইলে এর থেকেও বেশি দিতে পারেন, সেক্ষেত্রে একটু বেশি মোটা হয়ে যায়, এবং 3টার থেকে কম দিলে বেশি পাতলা হয়ে যায়। তাই 3টা লেয়ারই দেখতে পারফেক্ট লাগে এবং খেতেও অনেক সুবিধা। একইভাবে ওভেন থেকেও 40 মিনিট পরে প্রথম লেয়ার করাটা নামিয়ে নিয়ে এসেছি, এটাও হাতে লাগছে না আপনারা দেখলেন। এর মধ্যে এখন আমি দ্বিতীয় লেয়ারটা দিয়ে দিচ্ছি। দ্বিতীয় লেয়ার দেওয়ার পরে ওভেনে এটা আমি 1 ঘন্টা রেখেছি। তবে আপনারা যদি চুলায় রাখেন আবার তাহলে অবশ্যই যতক্ষণ পর্যন্ত দেখবেন যে এরকম হাতে লেগে আসছে না ততক্ষণ পর্যন্ত রাখবেন। চুলার আঁচটা কিন্তু অবশ্যই অনেক কমে রাখতে হবে। এইভাবে 3টা লেয়ার করে রোদে কমপ্লিটলি শুকিয়ে আনলাম। আর ওভেনেরটাও আমি 1 ঘন্টা 1 ঘন্টা করে প্রায় 2.5 ঘন্টায় শেষ করেছি। এখন যখন এটা আর হাতে লাগবে না, একটু নরম থাকবে কিন্তু একদমই শুকনো শুকনো থাকবে, ঠিক এইভাবে কর্নারটা ধরে আলগোছে যখন টান দেবেন, নিচে তেল দেওয়ার ফলে এটা খুব সহজেই উঠে আসবে। পুরোটা এভাবে তুলে নিয়ে আপনাদের দেখালাম, দেখুন কত সুন্দর হয়েছে নিচের ডিজাইনটা, যেমনটা সাধারণত কুলায় করলে হয় বা পাটিতে করলে হয়। বের করে আনলাম ওভেনেরটাও, একটু ঠান্ডা করে নিয়ে এটাকেও এখন তুলে নেব এখান থেকে। ফয়েল পেপারে দেবার ফলে এবং তেল লাগানোর ফলে এটাও খুব আলগোছেই তুলে আসবে, এবং আপনারা দেখতে পাচ্ছেন নিচটা কেমন খাঁজ কাটা ডিজাইনের মতো হয়েছে। ঠিক এই জিনিসটার জন্যেই আমি ওটা করেছিলাম। এখন এগুলোকে আমি টুকরো টুকরো করে নিচ্ছি। আপনারা চাইলে গোল গোল করে টুকরো করতে পারেন, যে কোনো শেপে এটা কেটে নিতে পারেন, অথবা লম্বা লম্বা করে কেটে রোল করে রাখতে পারেন, যেমনটি আপনাদের ইচ্ছা। এই তো ব্যাস হয়ে গেল একদমই সহজ ট্র্যাডিশনাল রেসিপিতে খুবই মজাদার পাকা আমের আমসত্ত্ব। আমি চেষ্টা করেছি আপনাদের সাথে খুব সহজভাবে ট্র্যাডিশনাল রেসিপিটি শেয়ার করার জন্যে। আশা করি আপনাদের কাছে সহজ লেগেছে, কারণ রান্না তো সহজই হওয়া উচিত, তাই না? আপনারা রোদে শুকালেন নাকি ওভেনে করলেন না চুলায় করলেন কমেন্টে এসে অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। আমার চ্যানেল যদি আপনাদের কাছে ভালো লাগে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাবেন না, আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করবেন। আবারও কথা হবে নতুন কোনো রান্না নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। কিপ ওয়াচিং সেলিনা রহমান। আল্লাহ হাফেজ।